লর্ডসে ভারতীয় ক্রিকেট টিম যেভাবে টেস্ট ম্যাচটা জিতেছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, আর যে অভদ্রতা ও দুর্ব্যবহার তারা করেছেন তার জন্য কোনো নিন্দেই যথেষ্ট নয়। যদিও অভদ্রতার একটা চূড়ান্ত গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এখন বহু প্রাক্তন ক্রিকেটারও ভীষণ প্রশংসা করে বলেছেন কী সুন্দর অভদ্রতা করলো, এবং অভদ্রতার একটা নতুন নাম দিয়েছেন, সেটা হচ্ছে আগ্রাসন, আরও ভালো বাংলায় অ্যাগ্রেশন, চ্যানেলড অ্যাগ্রেশন। এ না থাকলে নাকি আজকাল খেলা জেতা যায় না, এগুলো কথার খেলা, এর আড়ালে অসভ্যতার সাফাই দেওয়া যায় না। আসল কথা হচ্ছে এই আগ্রাসন খুব ভালো, একটা ফাস্ট বোলার বল করে তারপর কটমট করে ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকলো, যাকে বলে স্টেয়ার করা। একজন লন টেনিস প্লেয়ার বা ব্যাডমিন্টন প্লেয়ার প্রতিটি পয়েন্ট পাওয়ার পর মুষ্টিবদ্ধ হাত শূন্যে ঝাঁকালেন, চিৎকার করে নিজেকে তাতালেন। কেউ হয়তো খুব বাজে খেলছেন, জকোভিচ, র্যাকেটটাকে দড়াম করে মেরে ভেঙে ফেললেন, অনেক রকমভাবে আগ্রাসন দেখানো যায়। কিন্তু যদি কেউ প্রতিদ্বন্দ্বীর দিকে তেড়ে তেড়ে আসে, বিভিন্ন রকম কুৎসিত মুখভঙ্গি করে, তাকে গালাগাল দেয়, একজন আউট হয়েছে, তুমি সেলিব্রেট করছো, হাডল করছো, যা খুশি করো, কিন্তু সে চলে যাওয়ার সময় যদি তাকে গালাগাল দেওয়া হয়, কিংবা ফুটবল খেলায় কেউ পড়ে কাতরাচ্ছে, তাকে যদি তুমি ব্যঙ্গ করো, বা প্রতিদ্বন্দ্বী হেরে যাওয়ার পর তার সঙ্গে করমর্দনের বদলে, তাকে সান্ত্বনা দেওয়ার বদলে, তুমি যদি তাকে একটা অত্যন্ত বিচ্ছিরি রকম বিদ্রুপ করো, সেগুলোকে বলা হয় অভদ্রতা, আগ্রাসন নয়, স্পোর্টসম্যান স্পিরিট কথাটা একদম উল্টো বলে। তা বলে যে খেলাটা খেলো জানলোড়ি, কিন্তু কোনো অন্যায় করবে না, প্রতিদ্বন্দ্বীর প্রতি সৌজন্য প্রদর্শন করবে, এবং নিজের ও খেলাটার মর্যাদাহানি যাতে কিছুতেই না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবে।